আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকবে, আনন্দে থাকবে। আজ আমরা ক্লাস ফাইভ, আমরা এবং আমাদের পরিবেশ বইয়ের পাঠ তিন, অসমের সংস্কৃতি। আগে আমরা কিছুটা পড়েছিলাম, আজ তারপর থেকে পড়ব। তাহলে চলো সবাই মিলে শুরু করি। আমাদের লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম যে অসমীয়া সংস্কৃতিতে অলংকারের গুরুত্ব অনেক বেশি। আরও আমরা জেনেছিলাম যে অসমীয়া সংস্কৃতিতে পরম্পরাগতভাবে ব্যবহৃত কয়েকটি অলংকারের নাম। তো এখন চলো আজকের পড়া শুরু করি। বিহু অসম তথা অসমীয়ার জাতীয় উৎসব, সেই জন্য জাতি ধর্ম নির্বিশেষে সব অসমীয়াই বিহু উৎসব পালন করেন। আর জাতীয় উৎসবের মাধ্যমেই জাতির সভ্যতা সংস্কৃতি প্রতিফলিত হয়। অসমের জাতীয় উৎসব বিহু কৃষিভিত্তিক হওয়ার জন্যই অসমের সব জনজাতি এই উৎসব পালন করেন। অবশ্য জনজাতি সমূহের কিছু নিজস্ব আলাদা রীতিনীতি থাকে এবং বিহুগুলো সামান্য আলাদাভাবে পালিত হয়। বড় জনজাতির লোকেরা বৈশাগু এবং খেড়াই পূজা পালন করেন। কার্বিরা রংকার এবং হেচ্ছা, মিসিংরা আলি আই লৃগাং পালন করেন। ডিমাসাদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে রাজিনী গাবড়া এবং হানি গাবড়া। রাভাড়া বাইখো, দেউড়িরা বৈশাগীত ইত্যাদি উৎসব পালন করেন। তো এই সব উৎসবই কৃষির সঙ্গে জড়িত। এছাড়াও অসমে আরও কিছু ধর্মীয় এবং সামাজিক উৎসব পালন করা হয়। তো আজ এ পর্যন্তই থাক। আমার আগামী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। সবাইকে ধন্যবাদ।